চ্যানেল কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো এবং শীতটাকে এনজয় করছো। যাই হোক, শীতকাল তো কম বেশি আমাদের সকলেরই পছন্দের, কিন্তু এই শীতকালে এমন কিছু স্কিন প্রবলেম আমাদের মধ্যে চলে আসে যেগুলো থেকে আমরা সারা সিজন বেরোতেই পারি না। শীতকালে দেখবে মুখটা ধোয়ার পর কেমন যেন খসখস করে, খড়ি ফোটে যদি তুমি কোনো ভালো একটা ময়েশ্চারাইজার না লাগাও। কিন্তু আমরা যখন ডাইরেক্ট ফেসটাকে ক্লিন করে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, তখন কিন্তু আমাদের স্কিনটা প্রপারলি হাইড্রেট হতে পারে না। এর ফলে খুব তাড়াতাড়ি রিঙ্কেল, ফাইন লাইন্স চলে আসে, মুখের মধ্যে একটা ড্রাইনেস ভাব দেখা যায়, তার সঙ্গে দেখবে স্কিনটা আনইভেন হতে শুরু করে। কারণ আমাদের স্কিনের যেটা দরকার জল, সেটাই তো পায় না। তার ফলে আমাদের স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় চোখের চারপাশে, তার সঙ্গে দেখবি ঠোঁটের চারপাশে কেমন রেখা রেখা চলে আসে, যাকে আমরা বলি এজিং স্পট, মানে রিঙ্কেল, ফাইন লাইন্স। তার সঙ্গে মুখটা প্যাচি হয়ে যায়, জায়গায় জায়গায় ব্ল্যাক স্পটও চলে আসে। তাই আমাদের দরকার খুব ভালো করে স্কিনটাকে হাইড্রেট করা, স্পেশালি স্নান টান করে আসার পর। যখন তুমি স্নান করবে, স্নান করে ঘরে এসে কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনকে টোনিং করতে হবে। তাই আমি আজকে তোমাদের সাথে এমনই একটা স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং সিরাম প্লাস টোনার শেয়ার করব, যেটা অল ইন ওয়ান আমাদের সবার স্কিন টাইপের জন্য সুইটেবল। তোমরা অনেকে হয়তো বলবে, দিদি শীতকালে আমার মুখে একটা দুটো ব্রণ বেরিয়েছে। যদি তোমার মুখে ব্রণ থাকে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। কারণ আমাদের স্কিনকে হাইড্রেট করা কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা বুঝেই গেছো। তাহলে আর দেরি না করে চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ওই টোনার কাম সিরামটা রেডি করবে। আর ওটা তৈরি করতে সমস্ত আমাদের ঘরের ন্যাচারাল কিচেন বেস ইনগ্রিডিয়েন্টসই লাগবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। এই শীতে মাঝে মাঝে কি মুখটা খুব কালো লাগছে, ড্রাই লাগছে, আনইভেন লাগছে, মুখের মধ্যে কোনো গ্লো থাকছে না? নামি দামি ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করেও স্কিনের মধ্যে ড্রাইনেস কাটছে না? তাহলে বলবো একটা বাটির মধ্যে নিয়ে নাও খানিকটা পরিমাণে ফেস ওয়াশ। তোমরা তোমাদের পছন্দ মতো স্কিন টাইপ বুঝে যে কোনো ফেস ওয়াশ নিতে পারো। এবারে ফেস ওয়াশের মধ্যে অল্প একটুখানি গ্লিসারিন মিক্স করে এটা দিয়ে তুমি তোমার ফেসটাকে ওয়াশ করতে পারো দিনে দুবার। দিনে দুবারের বেশি কিন্তু এই শীতে কখনোই ফেস ওয়াশ ব্যবহার করবে না। আর চেষ্টা করবে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার টাইমে ফেস ওয়াশের মধ্যে একটু গ্লিসারিন মিক্স করে নিতে। তা না হলে একটা বাটির মধ্যে নিয়ে নেবে 2-3 চামচ মতো বেসন। বেসন কিন্তু ক্লিনজারের জন্য খুব ভালোভাবে কাজ করে। তার মধ্যে দেখো আমি অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি সামান্য একটু পাতিলেবুর রস। যদি তোমার স্কিনে পাতিলেবুর রস স্যুট না করে সেক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারো। এবার আমি 1 ড্রপ মতো গ্লিসারিন দিলাম, আর পরিমাণ মতো গোলাপ জল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের উফটান ক্লিনজার। সকালে ঘুম থেকে উঠে যদি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকো, তাহলে কিন্তু স্নান করার টাইমে এরকমভাবে একটু বেসন নিয়ে মুখ ধুতে পারো। দেখবে তোমার স্কিন অনেক বেশি ক্লিয়ার আর ফ্রেশ থাকছে। মুখের মধ্যে যা কিছু ধুলো, ময়লা, ইম্পিউরিটিস বা স্কিন সেল জমে আছে সেটাও দেখবে রিমুভ হয়ে যাচ্ছে, কমপ্লেক্সেনটাও ব্রাইট থাকছে, আর মুখের দাগছোপগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এটা এতটাই এফেক্টিভ একটা ক্লিনজার যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। স্পেশালি শীতকালে কিন্তু এরকমভাবে আমরা একবার করে মুখ ধুতেই পারি। দেখো আমার তো ক্লিনজারটা রেডি হয়ে গেছে, এবার এটা নিয়ে খুব ভালো করে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু সেম প্রসেসে স্নান করতে যাওয়ার ঠিক 5-6 মিনিট আগে বেসনটাকে খুব ভালো করে মুখের মধ্যে এরকমভাবে অ্যাপ্লাই করে নেবে। একটু মোটা লেয়ারই অ্যাপ্লাই করবে যাতে আমাদের স্কিনটা ডিপ ক্লিন হতে পারে। কারণ সারাটাদিন আমাদের মুখের মধ্যে অনেক ধুলো, ময়লা, ইম্পিউরিটিস জমে। এর সঙ্গে যেহেতু শীতকাল, তাই একটা ড্রাইনেসের সমস্যা আমরা এখন সকলেই ফেস করি। তাই খুব ভালো করে বেসনটাকে গোটা মুখে অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করা হয়ে গেলে 5-10 মিনিটের জন্য এটাকে ফেসের মধ্যে এভাবেই রেখে দেবে, যতক্ষণ না এটা হালকা একটু ড্রাই হয়ে আসে। যখন দেখবে হালকা ড্রাই হয়ে এসছে, তখন জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে খুব ভালো করে স্কিনটাকে রব করবে, যাতে আমাদের মুখের মধ্যে ঝুমে থাকা সমস্ত ধুলো, ময়লা, ইম্পিউরিটিসগুলো বাইরে বেরিয়ে যায় এবং স্কিনটা ডিপ ক্লিন হতে পারে। মার্কেটে কিন্তু এমন নামি দামি অনেক ব্র্যান্ডের ক্লিনজার বা স্ক্রাব আছে, যেগুলো ব্যবহার করাতে হয়তো ইনস্ট্যান্ট মুখের মধ্যে একটা গ্লো চলে আসে। কিন্তু না, স্নান করার টাইমে যদি আমরা এরকমভাবে একটুখানি হোমমেড স্ক্রাব বা ক্লিনজার রেডি করে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্লোটা
সারাটা দিন থাকবে আর স্কিনের মধ্যে কোনো প্রবলেমও আসবে না। কারণ ব্যাসন এমন একটা ক্লিনজার যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে ভেতর থেকে ব্রাইট করতে সাহায্য করে। আশা করি ওয়াশ করার পর রেজাল্ট তোমরা দেখে বুঝতেই পারছো আমার স্কিন কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ লাগছে। এই শীতেও স্কিনটাকে এরকমভাবে হেলদি আর গ্লোয়িং করে রাখার জন্য আমরা কিন্তু এইটুকু স্টেপ ফলো করতেই পারি। আর এরপর আমাদের স্কিনের দরকার জল, মানে হাইড্রেশন। হ্যাঁ বন্ধুরা, স্কিনকে প্রপারলি হাইড্রেশন করাটাও কিন্তু ইম্পর্টেন্ট, যাতে আমাদের স্কিনের পিএইচ লেভেলটা মেনটেনে থাকে, স্কিন যাতে কোনো সময় ড্রাই না হয়ে যায়। কারণ ক্লিনজার ব্যবহার করার পর যতটা আমাদের স্কিন হেলদি লাগছে, গ্লোয়িং লাগছে, স্মুথ লাগছে, ততটা কিন্তু থাকবে না যদি আমরা এরপরে আমাদের স্কিনকে জল না দিই, মানে হাইড্রেশন না দিই। তার জন্য কিন্তু আমাদের রোজ স্নান করার পর এই স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং সিরামটা ব্যবহার করতে হবে, যেটা অল ইন ওয়ান আমাদের সমস্ত প্রবলেমকে যেমন সলভ করবে, তেমনই আমাদের কমপ্লেক্সনকেও ব্রাইট করে তুলবে। তার জন্য দেখো আমি ওভারনাইট কিছুটা চাল এরকমভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তোমরাও কিন্তু প্রথমে চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, তারপর খানিকটা জল দিয়ে ওভারনাইট এটাকে ভিজিয়ে রেখে দেবে, যতক্ষণ না চালের জলটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার একটা বাটির মধ্যে আমি ওই চালের জলটাকে দেখো পুরোটা আলাদা করে নিচ্ছি, তোমরাও কিন্তু সেম একটা বাটির মধ্যে চালের জলটাকে আলাদা করে নেবে। এরপর এর মধ্যে অ্যাড করবে হাফ স্লাইস করে কেটে রাখা পাতিলেবুর রস, আর দেবে 3-4 চামচ মতো অ্যালোভেরা জেল, অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল। আর দিচ্ছি 1-2 ড্রপ মতো গ্লিসারিন। দেখ, খুব ভালো করে আবারও আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং সিরাম। এটা এমনই একটা সিরাম না যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে ব্রাইট করবে, পিগমেন্টেশন, মেঝেতা, আনইভেন স্কিন টোন এই জাতীয় প্রবলেমকে যেমন রিমুভ করবে, তেমনই ওপেন পোর্স থাকলে সেটাকেও খুব তাড়াতাড়ি মিনিমাইজ করে দেবে। বন্ধুরা, আমরা কিন্তু এর মধ্যে দিয়েছি চালের জল, মানে রাইস ওয়াটার। কোরিয়ানরা কিন্তু তাদের স্কিন কেয়ার রুটিনে রেগুলার বেসিসে রাইস ওয়াটার ব্যবহার করে, যাতে স্কিনটা হেলদি থাকে, গ্লোয়িং থাকে, ইভেন থাকে। দেখো আমি এখানে একটা কটন প্যাড ডিপ করে খুব ভালো করে ফেসের মধ্যে এটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে সিরামটা প্রপারলি আমার স্কিনের মধ্যে পেনিট্রেট হয়ে যায়। তোমরাও কিন্তু সেম প্রসেস এটাকে খুব ভালো করে ফেসের মধ্যে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে। তোমরা চাইলে কিন্তু একটা কন্টেনার মধ্যে ভরে এটাকে ফ্রিজে 8-10 দিনের জন্য স্টোর করে রাখতে পারো। রোজ যখনই ফেসটাকে ক্লিন করবে, তারপর এই সিরামটা নিয়ে খুব ভালো করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, দেখবে ইনস্ট্যান্ট মুখের মধ্যে একটা গ্লো চলে এসছে, কারণ আমরা এর মধ্যে রাইস ওয়াটার দিয়েছি, যেটা প্রপারলি আমাদের স্কিনকে হাইড্রেশন দেবে, স্কিনের পিএইচ লেভেলকে মেনটেন করতে সাহায্য করবে, একই সঙ্গে ব্ল্যাক স্পট, ডার্ক স্পটের মতো প্রবলেমকেও কিন্তু রিমুভ করে দেবে। আরও কিন্তু স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করার জন্য আমি এর মধ্যে দিয়েছি অ্যালোভেরা জেল আর গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু স্কিনের ড্রাইনেসকে কন্ট্রোল করবে, স্কিনকে ভেতর থেকে অনেক বেশি হেলদি, গ্লোয়িং আর রেডিয়েন্স করে দেবে। আরও যদি তোমার মুখে ব্রণর দাগ বা মেছেদার দাগের মতো সমস্যা থাকে, সেটাকে রিমুভ করতে সাহায্য করবে পাতিলেবুর রস, কারণ পাতিলেবুর রসের মধ্যে আছে ভরপুর পরিমাণে ভিটামিন সি, যেটা আমাদের স্কিনকে লাইটেন করবে, ব্রাইটেন করবে। তবে আর দেরি কিসের, আমার স্কিনের রেডিয়েন্স গ্লো দেখে তোমরা বুঝতেই পারছো এটা কতটা এফেক্টিভ, তাহলে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো স্কিনকে হাইড্রেট করা কতটা ইম্পর্টেন্ট। তাহলে আর দেরি না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, আর ট্রাই করার পর তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানিও। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।